আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখানো হবে সেটা হচ্ছে কিভাবে একটি বিজনেস জিমেইল অ্যাকাউন্ট বা পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে এবং কিভাবে আমরা খুলবো সেটা, সেই বিষয়টা আর কি। ওকে, তো দেখে নিন, প্রথমে আমরা একটা সার্চ ইঞ্জিনে প্রবেশ করব, অর্থাৎ মজিলা ফায়ারফক্স দিয়ে ঢুকতে পারি অথবা আপনার গুগল ক্রোম দিয়ে ঢুকতে পারি অথবা ইন্টারনেট এক্সপ্লোরার বা আদার্স যে এগুলো আছে সেগুলো বিষয় দিয়ে আমরা ঢুকতে পারি। এখানে প্রথমে আমরা এখানে মজিলা ফায়ারফক্স দিয়ে ঢুকার পরে এখানে আছে অ্যানাদার অ্যাকাউন্ট। অ্যানাদার অ্যাকাউন্টে আমরা প্রথমে ঢুকবো। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবো। তো জিমেইল অ্যাকাউন্ট খুলতে হলে আমাদেরকে একটা সার্চ ইঞ্জিনে ঢুকতে হবে। সার্চ ইঞ্জিনে মজিলা ফায়ারফক্স হতে পারে অথবা আপনার গুগল ক্রোম হতে পারে। আমি মজিলা ফায়ারফক্স ঢুকলাম। ঢুকার পরে হচ্ছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ঢুকতে পারে অথবা ক্রিয়েটিভ জিমেইল অ্যাকাউন্ট লিখে আপনি ঢুকতে পারেন। এখানে ক্রিয়েটিভ অ্যাকাউন্ট, এখানে মাই সেলফ অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে হচ্ছে টু ম্যানেজ ইউর বিজনেস। এরপরে এখানে হচ্ছে ফার্স্ট নেম, যেমন ফার্স্ট নেম আমি দিলাম সাকসেস, এস ইউ ডাবল সি টি ডাবল এস, সাকসেস সাকসেস আউটসোর্সিং, ও ইউ টি আউটসোর্সিং, সাকসেস আউটসোর্সিং ইনস্টিটিউট। এখানে দেবো আমি ইনস্টিটিউট, আই সাকসেস আউটসোর্সিং ইনস্টিটিউট। ইউজার নেম হচ্ছে আমার এগুলো দিছে, এর ভিতর থেকে আমি যে কোনো একটা নিতে পারি। ইনস্টিটিউট ইনস্টিটিউট সাকসেস আউটসোর্সিং, আমি সাকসেস আউটসোর্সিং দিতে চাচ্ছি, সাকসেস আউটসোর্সিং হয়তো ইনস্টিটিউট, সাকসেস আউটসোর্সিং ইনস্টিটিউট। এরা আমাদেরকে অনেকগুলো অপশন দিছে, যাই হোক আমি এগুলোর ভিতর থেকে না দিয়ে আমি একটা নিজের মতো দিতে পারি, দেখি নেয় কিনা ওরা, সাকসেস আউটসোর্সিং ইনস্টিটিউট। আই সেভ লং হয়ে যাচ্ছে, আই এন এস ইনস্টিটিউট, সাকসেস আউটসোর্সিং ইনস্টিটিউট। ওকে, দেখি এটা নেয় কিনা, পাসওয়ার্ড একটা দিব, আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। এরপর হচ্ছে নেক্সট, সাকসেস আউটসোর্সিং, ওকে আমার এটা নিয়ে নিছে। এখন হচ্ছে আমার ফোন নাম্বার চাচ্ছে, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই, 01 একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এখন হচ্ছে রিকভারি বা জিমেইল অপশন, রিকভারি অপশন ইউজ করা লাগবে না, আমি দিয়ে দিলাম। সব কিছু ওকে রাখবেন। এরপর আছে নেক্সট, তারপর আছে একটা মেইল পাঠাবেন, ভেরিফাই ইয়ার ফোন নাম্বার, ফোন নাম্বারের জন্য একটা মেইল পাঠাবেন। একটা 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড চলে আসবে,
জি 6 সংখ্যার একটা কোড চলে আসছে 5 7 4 5 1 3। আপনারা চাইলে অবশ্যই এখানে কল ইন্টারেস্ট দিতে পারবেন, এরপরে যদি ভেরিফিকেশন SMS না নিতে চান। জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এটাই ছিল আমাদের নিয়ম। আর এটা মানে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা। ধন্যবাদ সবাই।